আমার বিবি তোমার গর্ভে যেই সন্তানটা আছে এই সন্তানটা যদি এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানটাকে তুমি লালন পালন করবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কবর দিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন 3 থেকে 4 বছর পরে আমি যখন আসলাম গো নবী ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে আয়েশা দেখি ঘরের ভিতরে একটা বাচ্চা সুন্দর একটি মেয়ে কন্যা বাচ্চা খেলা করতেছে এই রকম অবস্থায় আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম ও আমার বিবি এই সন্তানটা কার এবারে ডাক দিয়া বলে ও স্বামী গো এই সন্তান তো আপনার সন্তান এবারে ডাক দিয়া বলেন ও বিবি গো আমি না তোমাকে বলেছিলাম মেয়ে সন্তান হলে তাকে কবর দিয়া দিবা এবারে ডাক দিয়া বলেন ও আমার স্বামী এত সুন্দর একটা সন্তানকে আমি কিভাবে তাকে আমি কবর দিয়া দিব এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমি যখন আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম ও আমার বিবি আমার সাথে সন্তানটাকে দিয়া দাও ইয়া রাসূলুল্লাহ আমি সন্তানটাকে নিয়া আমি যখন আমি মরুভূমিতে চলে গেলাম একটা গর্ত যখন খনন করি ওই সময় আমার মেয়েটা পাশে দাঁড়াইয়া আছে ওই সময় খনন করা অবস্থায় আমার দাড়ির মধ্যে একটা দুইটা বালুর কণা পড়ে এই রকম অবস্থায় আমার সন্তানটা পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা আমার দাড়ি থেকে ওই বালুগুলি সরায়া দেয় এবার যখন গর্তটা খনন করা হলো আমার মেয়েটাকে যখন আমি এর ভিতরে রাখলাম গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা ডাক দিয়া বলেন ও আমার বাবা আমি ভুল করেছি গো বাবা আমি সন্তান আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটা তো আমার কোনো অপরাধ নয় আমার আল্লাহ আমাকে মেয়ে হিসেবে দুনিয়াতে পাঠাইছে ও বাবা আমি প্রতিজ্ঞা করলাম কসমকে বলি আপনি আমাকে মুক্তি দান করুন আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না এই রকম ভাবে যখন আমার মেয়েটা কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দাহিয়াতুল কলবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া লাগে নাই নবী গো আমি এই রকম অবস্থায় আমার সন্তানটাকে যখন আমি কবর দিয়া দিলাম কবর দিয়ে দেওয়ার পরে আমি যখন ফিরে আসি ওই সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকে ইয়া রাসূলুল্লাহ এখন আমি যখন নামাজ পড়তে যাই গো নবী আমি যখন নামাজ পড়তে যাই আমি যখন ঘুমাইতে যাই আমি যখন রোজা রাখি আমি যখন ধ্যানে থাকি তখন মেয়েটাকে আমাকে যে ডেকেছিল বাবা বাবা বলে ডাকতেছিল ওই আব্বা আব্বা বলে ডাকার শব্দটা আমার কানের মধ্যে এখনো আসে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমার আল্লাহ এই গুনাহটাকে ক্ষমা করবে না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও তাহিয়াতুল কলবি এই রকম একটা পাষণ্ড কাজ তুমি কিভাবে করলা তোমার ভিতরে কি একটু মায়াও ছিল না কিন্তু এর তাহিয়াতুল কলবি ওই সময় তো তুমি ছিলা বেঈমান কাফের ওই সময় তো তোমার আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মহিলাগণ আমি তোমাদের হাতে নেতৃত্ব না দিয়া আমি আল্লাহ পুরুষের হাতে নেতৃত্ব দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিত্তি করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে হে নারীগণ হে দুনিয়ার মহিলাগণ তোমাদের হাতে নেতৃত্ব না দিয়া পুরুষের হাতে নেতৃত্ব দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়াইলাম আর আধুনিক শিক্ষায় শিক্ষিত বর্তমানের মেয়েরা তারা বলে মহান আল্লাহ তাদেরকে
নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর-রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে নেতৃত্ব না দিয়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে নেতৃত্ব দিয়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান মর্যাদা বাড়াইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার পুরুষরাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মহিলাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ মহিলাদেরকেও ডিউটি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকেও সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকেও ডিউটি দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের ডিউটিটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পুরুষকে সৃষ্টি করে তাকে আমি আল্লাহ ডিউটি দিলাম, আমি তার ডিউটিটা কোথায় দিলাম? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ও দুনিয়ার পুরুষেরা, যখন নামাজের ওয়াক্ত হয়, নামাজ তুমি আদায় করো, নামাজ আদায় করার পরে তুমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল রিজিক উপার্জন করার জন্য তুমি ঘর থেকে বের হয়ে যাও। আমার আল্লাহ মহিলাদেরকেও সৃষ্টি করেছে, আমার আল্লাহ মহিলাদেরকে সৃষ্টি করে, মহান আল্লাহ মহিলাদেরকেও ডিউটি দিয়েছে, কিন্তু মহিলাদেরকে আমার আল্লাহ বাহিরে ডিউটি দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আহলাল বাইতি ওয়া ইউতাল্লু। মেরা বলতেছে, মহান আল্লাহ তাদেরকে মর্যাদা দেয় না। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে বেশি নাকি আমরা বেশি বুঝি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই বেশি বুঝে। আমার আল্লাহ যা করেছে বান্দার মঙ্গলের জন্য করে, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে মর্যাদা দিয়েছেন, নারীকে কিভাবে মর্যাদা দিয়েছে তার পরের পরের অংশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ। এই হলো একটা মর্যাদা। দুই নাম্বার মর্যাদা হলো, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই হলো দুই নাম্বার মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ এর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নারীদেরকে মর্যাদা দিয়েছেন তার তো দলিল পেশ করতে হবে। দলিল হলো বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ, আর দুই নাম্বার হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই দুই
দুই নারীদেরকে যেইভাবে মর্যাদা দান করেছেন এই দুই অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন এই দুই অংশের আলোচনা করার আগে আমাকে আগে আরো দুইটা কথা ভালো করে বুঝতে হবে অন্য দুই আয়াত থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ভাই মহিলা হলো মায়ের জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হিসাবেও মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন আমার পূর্বের বক্তা আলোচনা করেছিল অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا কারিমাউ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা দুই নাম্বার হলো মা বাবার খেদমত করা দুনিয়ার বুকে যত কাজ আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মহান আল্লাহর ইবাদত করা তারপরে হলো যে মা বাবার খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা বাবার খেদমতের কথা বলেছেন মা বাবার খেদমত মা বাবার খেদমতের কথা যে বলেছেন মার খেদমত আর বাবার খেদমত কি সমান না মার খেদমত আর বাবার খেদমত সমান নয় আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে কার ইবাদত করব আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকা তোমার মা এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ কার পরে কার এবার ডাক দিয়া বলেন ও সাহাবীরা সুম্মাইয়ুন সুম্মাইয়ুন এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার এবার আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারপরে কার এবার ডাক দিয়া বলেন উম্মুকা তোমার মা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহর পয়গম্বর কেন তিনবার মার কথা বলল তিনবার মার খেদমতের কথা বইলা আল্লাহর পয়গম্বর চতুর্থবার বলেন তোমার বাবার খেদমত কর আল্লাহর পয়গম্বর কেন মার মার ইবাদতের কথা মার খেদমতের কথা কেন তিনবার বললেন কারণ হলো আমার আপনার মা তিনটা কাজে কয়েমন তিনটা কষ্ট করতে হয়েছে যে তিনটা কষ্ট পৃথিবীর কোন মানুষ আর সহযোগিতা করতে পারে না এক নাম্বার হলো আপনার আমার মা যখন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে গর্ভে ধারণ করা অবস্থায় দশ মাস দশ দিন যখন পেটের ভিতরে ছিলাম যখন নয় মাস দশ মাস হয়ে যায় এই রকম পরিস্থিতি হয়ে যায় যখন সন্তানটা আমার বুকের মধ্যে লাথি মারে তখন মা দুঃখিনী আর কষ্ট সহ্য করতে পারে না কান্না শুরু করে দেয় কিন্তু এই কান্না কাহারু কাছে প্রকাশ করে না এই হলো একটা কষ্ট দুই নাম্বার কষ্ট হলো মা দুঃখিনী যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় ওই সময়ের একটা কষ্ট তিন নাম্বার কষ্ট হলো মা দুঃখিনী যখন সন্তানকে ভূমিষ্ঠ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুই থেকে আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ খাওয়ায় এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো কোনো বাবা কোনো পুরুষ কোনো সহযোগিতা করতে পারে না এই জন্য মহান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমত
আখিরাতের কথা তিনবার বলেছে। এরে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, ও আমার ভাই, এই জন্য মা হিসাবে ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মর্যাদা দিয়েছে, মেয়ে হিসাবেও তোমাকে মহান আল্লাহ মর্যাদা দান করেছে। কেমন ভাবে মর্যাদা দান করেছে তুমি জানো নি? মহান আল্লাহ বা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যদি কোনো পুরুষের ঘরে যদি দুইটা বা তিনটা মেয়ে সন্তান হয়, এই সন্তানগুলিকে যদি ইলমে দ্বীন শিক্ষা করাইয়া পর্দার ভিতরে রাইখা যদি কোনো আলেমের হাতে বিয়ে দিয়ে বিয়ে দিতে পারে, যদি কোনো আলেমের কাছে বিয়ে দিয়ে দেয়, তাহলে ওই লোকটার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিবে। এই জন্য মেয়ে হিসাবেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দান করেছে, স্ত্রী হিসাবেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে মর্যাদা দান করেছে। নারীকে স্ত্রী হিসাবে কি রকম ভাবে মর্যাদা দান করেছে? আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষেরা, ও আমার ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যখন তোমার নিজের জন্য যখন তুমি কোনো পোশাক বানাও, যখন তুমি তোমার জন্য কোনো কাপড় কিনো, তখন তুমি তোমার স্ত্রীর জন্য কিনো, কিন্তু দেখা গেল তুমি 1000 টাকা দিয়ে একটা জামা কিনলা তোমার জন্য, কিন্তু তোমার স্ত্রীর জন্য 500 টাকা দিয়ে একটা কিনলা, হবে না। তুমি যদি 1000 টাকা দিয়ে একটা জামা কিনতে পারো, তুমিও তোমার স্ত্রীর জন্য সেম কোয়ালিটি পারলে আরো বেশি দাম দিয়ে একটা কিনতে হবে। তুমি বাজারে গিয়া, নরসিংদী বাজারে গিয়া তুমি যা ইচ্ছা মন চাই তুমি খেয়ে আসছো, কিন্তু তোমার বিবির জন্য কোনো কিছুই আনো নাই, হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যেইটা খাও বাজারে গিয়া, ও নরসিংদীর মানুষ, তুমিও তোমার স্ত্রীর জন্য তা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হিসাবেও নারীকে মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী হিসাবেও আল্লাহ পাক রব্বুল আলামিন নারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে হিসাবেও নারীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী হিসাবেও মেয়েকে নারীকে মর্যাদা দান করেছেন। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যেও উল্লেখ করেছে, এমন একটা পরিস্থিতি ছিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর, দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার সময় এই অবস্থা ছিল, আইয়ামে জাহালিয়াতের যুগ ছিলেন, ওই সময় এমন অবস্থা ছিল, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, নারীদেরকে কোনো কদর করা হতো না। ওই সময় এমন এক পরিস্থিতি ছিল, তাদের যখন বিবাহ হতো, বিবাহ হলে তাদেরকে দেনমোহর পর্যন্ত দেওয়া হতো না, এমনকি তাদেরকে তো দিতই না, তাদেরকে তাদের কাছ থেকে দেনমোহর মাফ নেওয়ার জন্য তাদেরকে আপনার জমিনে ফেলে দিয়া তাদেরকে পর্যন্ত গলায় ফাড়া দেয়া বলতো, আগে বল দেনমোহর মাফ করছস কিনা, এইরকমভাবে তাদেরকে অত্যাচার করতো। এটাও আমার কোনো কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাউ فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মহিলা জাতি, ও নারী জাতি, তোমরা শুনে রাখো, আমার নবীকে দুনিয়াতে পাঠাইয়া, আমার কুরআন দুনিয়াতে পাঠাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বানাইলাম, এমন একটা বাড়াইয়া দিলাম। এমন একটা পরিস্থিতি ছিল যখন আইয়ামে জাহলিয়াতের যুগে পুরুষেরা
বিয়ে করত তখন তারা দেন মোহর দিত না এমন কি তারা তো দিতই না তাদেরকে অত্যাচার করে তাদেরকে প্রহার করে বলতো আগে বলতো প্রবল আগে বলতো তুই আগে মোহর মোহর মোহরের দাবি চাইবে কিনা এই রকম ভাবে যখন তাদেরকে প্রহার করা হতো তখন তারা তাদের মোহরকে দাম মোহরকে maaf করে দিত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মহিলাগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান এত বাড়াইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান বাড়াইয়া আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম প্রত্যেকটা পুরুষকে বিবাহ করার পরে তার যেই মোহরানা থাকবে সেই মোহরানা দেওয়ার জন্য পুরুষের উপরে ওয়াজিব করে দিলাম এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাঠাইয়া আমার কালাম দিয়া কুরআন দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী তোমার মর্যাদা বাড়াইলাম বার বলি সুবহানাল্লাহ ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন আল্লাহু আকবার ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এই রকম পরিস্থিতি ছিল যে আপনার বাবার যে ধন সম্পদ রেখে বাবা যদি মারা যাইতো তখন আপনার এই ধন সম্পদ শুধু আপনার তার সন্তান পুত্র সন্তানগুলি ভোগ করত কিন্তু তাদের মেয়েদেরকে দেওয়া হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন উপর এক আয়াত নাজিল করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন লিরিজালি নাসিবুম মিম্মা মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কল্লা মিনহু আও কাসুর নাসিবাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মহিলা জাতি ও দুনিয়ার মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার নবী পাঠাইয়া আমি আমার কুরআন পাঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান তোমাদের মর্যাদা এমন ভাবে বাড়াইলাম একটা সময় ছিল মহিলাদেরকে বাবার অংশ থেকে ভাইয়েরা তাদেরকে বঞ্চিত করত কোনো অংশ দিত না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইয়া কুরআন নাজিল কইরা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের বোনদেরকে তোমাদের অর্ধেক সম্পত্তি দিয়া দাও আমি এরকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়াইলাম বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্বরতার যুগে এই রকম অবস্থা ছিল যে আপনার তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পদেরও ব্যবস্থা করে দিয়েছেন মোহরেরও ব্যবস্থা করে দিয়েছেন এই রকম পরিস্থিতি ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদের যখন মিন্স হতো মেয়েদের যখন মাসিক হইতো তখন তারা তাদেরকে ধরে টেনে টেনে হেসরাইয়া তাদেরকে জঙ্গলের ভিতরে রেখে দিত জঙ্গলের ভিতরে রাইখা দিয়া তাদেরকে আপনার খাবার দেওয়া হতো আপনার পাতার মধ্যে করে তাদেরকে খাবার দেওয়া হতো যার তিন দিন হয় পাঁচ দিন হয় সাত দিন হয় দশ দিন মাসিক হওয়ার পরে তারপরে তারা যখন পরিপূর্ণ সুস্থ হইতো তখন তারা আপনার এই রকমভাবে তারা তাদেরকে সুস্থ হওয়ার পরে তাদেরকে আপনার বাড়ির মধ্যে নিয়ে আসতো কিন্তু সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এই রকমভাবে পাতার মধ্যে তাদেরকে খাবার দেওয়া হতো ভাই কি অবস্থা ছিল আমার আল্লাহ যদি এই নবী না পাঠাইতেন এই কোরআন না পাঠাইতেন তাহলে আজকেও এই অবস্থা বর্তমান আরো কঠোর অবস্থা হয়ে যেত এই রকম অবস্থায় তো এই রকম অবস্থাতেই মহিলাদেরকে থাকতে হতো এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াইয়াস يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض
ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই সময় যাদের মাসিক হইতো তারা একসাথে থাকতো না তাদেরকে ঘর থেকে বের করে তাদেরকে জঙ্গলে দিয়ে আসতো তাদেরকে জঙ্গলে রেখে আসতো তাদেরকে প্লেটের মধ্যে কোনো খাবার দিত না এই রকম ভাবে তাদেরকে নির্যাতন করা হতো তাদেরকে পাতার মধ্যে তাদেরকে খাবার দিত এই রকম ভাবে যার মিন্স হয় 3 দিন যার হয় 5 দিন যার হয় 7 দিন যার হয় 10 দিন এই রকম ভাবে তাদেরকে জঙ্গলের ভিতরে রাত কাটাইতে হইতো দিন কাটাইতে হইতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়া আমি নবী পাঠাইয়া ঘোষণা দিলাম যাদের মিন্স হয় তোমরা তাদেরকে ঘর থেকে বাহির করতে পারবা না তারাই তোমাদেরকে রান্না করে খাওয়াবে এই রকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম এই রকম পরিস্থিতি ছিল এই রকম অবস্থা যে আপনার ওই সময় মেয়েদের কোন মূল্যায়ন ছিল না এমন কি আপনার মেয়েদেরকে যখন মেয়েরা জন্ম গ্রহণ করত তাদেরকে আপনার জীবিত তাদেরকে কবর দেওয়া হতো এমন কি আল্লাহ রাসূলের একজন সাহাবীর ঘটনা আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন পড়েন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যতই গুনাহ করো না কেন মহান আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না মহান আল্লাহর কাছে তুমি তওবা করো মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে এই রকম ভাবে যখন আলোচনা করে এই রকম অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এবার ডাক দিয়া বলেন ও দাহিয়া তুমি কান্দো কেন এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জীবনে এমন একটা গুনাহ করেছি আমার মনে হয় মহান আল্লাহ আমার এই গুনাহটাকে কোনোদিন ক্ষমা করবে না এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন দাহিয়াতুল কলবি কি এমন গুনাহ করেছো তুমি বলো এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তখন সময় ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমি যখন বাণিজ্য করার জন্য আমি যখন বাড়ি থেকে অন্য দেশে চলে যায় আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার স্ত্রীকে বললাম হে হে আমার বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানটাকে তুমি লালন পালন করবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কবর দিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন 3 থেকে 4 বছর পরে আমি যখন আসলাম গো নবী ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে আয়েশা দেখি ঘরের ভিতরে একটা বাচ্চা সুন্দর একটি মেয়ে কন্যা বাচ্চা খেলা করতেছে এই রকম অবস্থায় আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম ও আমার বিবি এই সন্তানটা কার এবার ডাক দিয়া বলে ও স্বামী গো এই সন্তান তো আপনার সন্তান এবার ডাক দিয়া বলেন ও বিবি গো আমি না তোমাকে বলেছিলাম মেয়ে সন্তান হলে তাকে কবর দিয়া দিবা এবার ডাক দিয়া বলেন ও আমার স্বামী এত সুন্দর
সুন্দর একটা সন্তানকে আমি কিভাবে তাকে আমি আমি কবর দিয়া দিব। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, ও আমার বিবি, আমার সাথে সন্তানটাকে দিয়া দাও, ইয়া রাসূল আল্লাহ, আমি সন্তানটাকে নিয়া আমি যখন আমি মরুপ্রান্তরে চলে গেলাম, একটা গর্ত যখন খনন করি, ওই সময় আমার মেয়েটা পাশে দাঁড়াইয়া আছে, ওই সময় খনন করা অবস্থায় আমার দাড়ির মধ্যে একটা দুইটা বালুর কণা পড়ে, এইরকম অবস্থায় আমার সন্তানটা পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা আমার দাঁড়ির দিকে ওই বালুগুলি সরাইয়া দেয়। এবার যখন গর্তটা খনন করা হলো, আমার মেয়েটাকে যখন আমি এর ভিতরে রাখলাম, গো নবী, ইয়া রাসূল আল্লাহ, আমার মেয়েটা ডাক দিয়া বলেন, ও আমার বাবা, আমি ভুল করেছি গো বাবা, আমি সন্তান আমি মেয়ে মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটা তো আমার কোনো অপরাধ নয়, আমার আল্লাহ আমাকে মেয়ে হিসেবে দুনিয়াতে পাঠাইছে, ও বাবা আমি প্রতিজ্ঞা করলাম, কসমকে বলি আপনি আমাকে মুক্তি দান করুন, আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না। এইরকম ভাবে যখন আমার মেয়েটা কান্নাকাটি করে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দাহিয়াতুল কলবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া লাগে নাই নবী গো, আমি এইরকম অবস্থায় আমার সন্তানটাকে যখন আমি কবর দিয়া দিলাম, কবর দিয়ে দেওয়ার পরে আমি যখন ফিরে আসি, ওই সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকে, ইয়া রাসূল আল্লাহ, এখন আমি যখন নামাজ পড়তে যাই গো নবী, আমি যখন নামাজ পড়তে যাই, আমি যখন ঘুমাইতে যাই, আমি যখন রোজা রাখি, আমি যখন ধ্যানে থাকি, তখন মেয়েটাকে আমাকে যে দেখেছিল বাবা বাবা বলে ডাকতেছিল, ওই আব্বা আব্বা বলে ডাকার শব্দটা আমার কানের মধ্যে এখনো আসে গো নবী, ইয়া রাসূল আল্লাহ, আমার মনে হয় আমার আল্লাহ এই গুনাহটাকে ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও তাহিয়াতুল কলবি, এইরকম ভাবে এইরকম একটা পাষণ্ড কাজ তুমি কিভাবে করলা, তোমার ভিতরে কি একটু মায়াও ছিল না, কিন্তু এর দাহিয়াতুল কলবি, ওই সময় তো তুমি ছিলা বেঈমান কাফের, ওই সময় তো তোমার ঈমান ছিল না, ঈমান আনার সাথে সাথে মহান আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিছে, এই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পাঠাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বর্বরাতের যুগে, আইয়ামে জাহলিয়াতের যুগে, যেই সময় কোনো নারীর কোনো সম্মান ছিল না, যেই সময় নারীদেরকে হত্যা করা হতো, যেই সময় মিন্স অবস্থায় মাসিক অবস্থায় তাদেরকে গড় থেকে তাড়িয়ে দেওয়া হতো, যেই সময় তাদের মোহর আদায় করা হতো না, যেই সময় তাদের পিতার সম্পত্তি থেকে তাদেরকে পিতৃকার হারা করা হতো, ওই সমস্ত নারীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাঠাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার কুরআন দিয়া ওই নারীকে আমি মর্যাদা বাড়াইলাম। একবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম ভাবে নারীকে মর্যাদা দান করেছেন। এখন আসুন যে আপনার সরাসরি আয়াত থেকে দুইটা কথা বলি, যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কিভাবে সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার চাইতে পুরুষকে আমি আল্লাহ তিনটা গুণ বেশি দিয়েছি, এক নম্বর হলো আমি আল্লাহ পুরুষকে ধর্মীয় ডিউটিও দিয়েছি বেশি, আমি আল্লাহ শক্তিও দিয়েছি বেশি, আমি আল্লাহ বুদ্ধিও দিয়েছি বেশি, আমি আল্লাহ ধর্মীয় ডিউটিটা কিভাবে বেশি দিলাম, ও দুনিয়ার নারীরা খেয়াল করে শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী তুমি ইচ্ছা করলে মুয়াজ্জিন হতে পারবা না, কিন্তু একজন পুরুষ মুয়াজ্জিন হতে পারে, তুমি ইচ্ছা করলে ইমামতি করতে পারবা না, কিন্তু একজন পুরুষ ইমামতি করতে পারবে, তুমি ইচ্ছা করলে জানাজার নামাজ পড়াইতে পার
পারবা না, কিন্তু একজন পুরুষ জানাজার নামাজ পড়াইতে পারে, তুমি ইচ্ছা করলে এদের নামাজ পড়াইতে পারবা না, কিন্তু একজন পুরুষ এদের নামাজ পড়াইতে পারে, তুমি ইচ্ছা করলে জুমার নামাজ পড়াইতে পারো না, কিন্তু একজন পুরুষ জুমার নামাজ পড়াইতে পারে। এইরকম ভাবে ইচ্ছা করলে একটা পুরুষ সারা বছর ইবাদত বন্দেগী করতে পারবে, কিন্তু তুমি পারবা না, কারণ হলো তোমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে বেড়াছেড়া দিছে। এই জন্য পুরুষের চাই আপনার নারীর চাইতে পুরুষের ধর্মীয় ডিউটিটাও বেশি, আবার মহান আল্লাহ পুরুষের চাইতে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষকে শক্তিও দিয়েছেন বেশি, বুদ্ধিও দিয়েছেন বেশি। এখন বোঝার দরকার যে হুজুর যে আপনি বলেছেন ধর্মীয় ডিউটিটা বেশি দিয়েছে, এটা বুঝলাম, কিন্তু আপনার ওই কিছু কিছু মহিলা আছে আপনি বলেছেন শক্তিও দিয়েছে পুরুষকে বেশি, আবার পুরুষকে বুদ্ধিও দিয়েছে বেশি, সেই কথাটা বিশ্বাস হলো না। কারণ হলো আমার পাশের বাড়ির বাইসাব এইরকম অবস্থা, যে খাটো মানুষ বাড়তি মানুষ, কিন্তু তার স্ত্রী বিশাল বড় গঠন ঘাটন অনেক লম্বা মহিলা, তারে ধরে যদি আশার দেয় তাহলে আপনার এক আশার দিলে সে গুড়া হয়ে যাবে, এইরকম পরিস্থিতি, তাহলে তার তো শক্তিও বেশি বুদ্ধিও বেশি। আমার আল্লাহর পয়গম্বর মুফাসসিরিনে কিরাম লেখে সমষ্টিগতভাবে যদি ধরেন যে আপনার একটা গ্রামের সমস্ত মহিলা যদি এক পাশে যায় আর একটা গ্রামের সমস্ত পুরুষ যদি এক পাশে যায়, তাহলে কাদের শক্তি বেশি হবে? অবশ্যই পুরুষের শক্তিটা বেশি হবে। আর যদি এক এক গ্রামের সমস্ত পুরুষ এক পাশে চলে যায় এবং সমস্ত মহিলা আরেক পাশে চলে যায়, কাদের বুদ্ধি বেশি হবে? অবশ্যই পুরুষের বুদ্ধিটাও বেশি হবে। আমার আল্লাহ মুফাসসিরিনে কিরাম উপর এক রেওয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হা কিছু মানুষকে কিছু মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে তাদেরকে শক্তি এবং বুদ্ধি বেশি দিয়েছে মহান আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও মহিলাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি বেশি দিয়েছি, কিছু মহিলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিও বেশি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বুদ্ধি এবং শক্তি কিছু মেয়েদেরকে বেশি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম আর রিজাল কওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে নেতৃত্ব না দিয়া আমি আল্লাহ পুরুষের হাতে নেতৃত্ব দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘর থেকে বাহির না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘরের ভিতরে ডিউটি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বুদ্ধি দিয়া পরীক্ষা করলাম। হে নারী, শক্তির টেলায় বুদ্ধির টেলায় তুমি তোমার স্বামীকে মানো কি মানো না, এই পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করলাম। এই জন্য আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস চেয়েছি, হে নারী তুমি তোমার হাতে নেতৃত্ব নিও না আর তুমি ঘর থেকে বের হয়ো না, তুমি যদি ঘর থেকে বের না হও আর যদি নেতৃত্ব না দাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব, বৃদ্ধি করে দিব। ও ভাই, বাহিরে চলতে গেলে আপনার যদি নেতাগিরি নেতৃত্ব করতে যায় তাহলে শক্তির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিও দিয়েছেন পুরুষকে। আপনার কোনো বিচার আচার করতে গেলে আপনার বাহিরে গেলে আপনার বুদ্ধির প্রয়োজন, এই জন্য বুদ্ধিও দিয়েছে পুরুষকে বেশি, শক্তিও দিয়েছেন পুরুষকে বেশি, ধর্মীয় ডিউটিটাও দিয়েছেন পুরুষকে বেশি। এই জন্য ভাই আপনার এই তিনটা গুণ বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে মাত্র দুইটা জিনিস চাই, একটা হলো যে তুমি তোমার হাতে নেতৃত্ব নিও না আর একটা হলো তুমি ঘর থেকে বের হয়ো না, এই দুইটা কাজ তুমি যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে মা হিসাবেও আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছি,
আমি আল্লাহ স্ত্রী হিসাবেও তোমাকে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ মেয়ে হিসাবেও আমি আল্লাহ নারীর মর্যাদা দান করেছি, আর আমি চাইছি মাত্র দুইটা কাজ, একটা হলো যে একটা কাজ হলো যে তুমি নারী ঘর থেকে বের হয় না, আর দুই নম্বর কাজ হলো তুমি নেতৃত্ব তোমার হাতে নিও না, আর দুই তিন নম্বরে বলতেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খরচা বহন করব যে সেই হবে নেতা, যে পরিবারের যিনি খরচা বহন করবে, বিয়ের পরে যখন মোহরানা পুরুষকে দিতে হয় খরচা যখন পুরুষে বহন করতে হয় তাহলে আপনার পুরুষকেই নেতৃত্ব দিতে হবে, এবং বাহিরের ডিউটি যেহেতু বহু পুরুষের হাতে দেওয়া হয়েছে এই জন্য পুরুষই নেতৃত্ব দিবে। এই জন্য ভাই কিন্তু দেখা গেল আজকাল একটা কমন বিষয়, আমরা অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর আপনারা তো এইরকমভাবে ওয়াজ করে আলোচনা করে কোরআন হাদিস থেকে কথা বলে নারীদেরকে বসায়া দিয়েছেন, নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দিয়েছেন, এইভাবে তো আপনারা নারীদের উপরে জুলুম করেছেন। ভাই আমরা আলোচনা করে কোরআন হাদিসের কথা বলে আমরা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করি নাই, আমরা ঘরের ভিতরে তাদেরকে অফিস বানায় দিয়েছি। কথাটা বোঝা যায় না, কারণ হলো এখন কথা বললেই কথা বাড়ে। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো অফিস আদালতের ভিতরে আমরা তো ডিউটি করি, অফিসের ভিতরে কত আইটেমে কত ধরনের আপনার কাজ থাকে, তাহলে মহিলাদেরকে বলতেছেন মহিলারা ঘরের ভিতরে অফিস, তাহলে তাদের ডিউটি কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা, আল্লাহর পয়গম্বর ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মহিলা ও নারী জাতি আমি তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা ঘর থেকে বের হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমের মধ্যে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মহিলা জাতি তোমাদের হাতে নেতৃত্ব না দিয়া আমি আল্লাহ পুরুষের হাতে নেতৃত্ব দিয়া আমি আল্লাহ তোমার সমান মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইলাম, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকেও সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকেও সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করে আমি আল্লাহ ডিউটি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডিউটি দিয়েছি, হ্যাঁ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ডিউটি দিলাম বাড়ির বাহিরে, ফাইদা কুলিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আর্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ঘোষণা দিলাম হে পুরুষ তোমাকে বানাইয়া তোমাকে ডিউটি দিলাম বাড়ির বাহিরে, তুমি নামাজ আদায় করে হালাল পথে তুমি রিজিক উপার্জন করো, আমি আল্লাহ যখন মহিলাদেরকে বানাইলাম আমি আল্লাহ মহিলাদেরকে ঘোষণা দিয়া দিলাম মকর্না ফি বুয়ুতি নাওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম হে মহিলা আমি আল্লাহ তোমাকে ঘরের তুমি আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি ঘর থেকে বের হয় না, তোমার ডিউটি হলো ঘরের ভিতরে কি ডিউটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মহিলা আমি ঘর থেকে তোমাকে অফিস বানায়া দিলাম, এক নাম্বার ডিউটিটা হলো এ মহিলা তুমি তোমার স্বামীর সাথে রাত্রি যাপন করবা, এক নাম্বার হলো তুমি তোমার স্বামীর সাথে ঘুমাইবা, দুই নাম্বারের ডিউটিটা হলো রে মহিলা এই মহিলা দুই নাম্বারের ডিউটিটা হলো ও মহিলা দুই নাম্বারের ডিউটিটা হলো তুমি তোমার স্বামীর কাছ থেকে স্বামী এবং স্ত্রী একসাথে সহবাস করার পরে দুই নাম্বার ডিউটিটা হলো তুমি তোমার গর্ভে বাচ্চা ধারণ
করবা তিন নাম্বার ডিউটিটা হলো এ মহিলা তুমি গর্ভে যখন বাচ্চা ধারণ করার পরে তোমার তিন নাম্বার ডিউটিটা হলো ও মহিলা তিন নাম্বার ডিউটিটা হলো বাচ্চার আগে তুমি প্রসব করো চার নাম্বার ডিউটিটা হলো মহিলা তুমি তুমি যখন বাচ্চা আগে প্রসব করবা দুই থেকে আড়াই বছর পর্যন্ত তুমি দুগ্ধপান করাও এইগুলি হলো তোমার ঘরের ভিতরে তোমার বাড়ির ভিতরে তোমার তোমার অফিসের ভিতরে ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আলোচনা করেছেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি নারী তোমাকে এত মর্যাদা দিলাম দেখেন পুরো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছে এর ভিতরে কোন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রিজাল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করা নাই কিন্তু মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা এক মহিলাদের নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছে এত ইজ্জত এত সম্মান এত মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দান করেছে কিন্তু অথচ আধুনিক আধুনিকতার চোয়ায় বাংলায় শিক্ষায় শিক্ষিত হয়ে ভার্সিটির মেয়েরা বলে যে তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করে নাই অথচ চিন্তা করে দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদা দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী অবস্থায়ও নারীর মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে মেয়ে অবস্থায়ও মহান আল্লাহ পাক